নমস্কার বন্ধুরা হা বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যে আলিপুর আবহাওয়া আপডেট রয়েছে তাতে আজকে রাতের দিকে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে সম্ভাবনার কথা যে সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর অন্যদিকে রয়েছে ঝাড়গ্রাম আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর কোনো কোনো অংশে দমকা ঝড়ো হাওয়া মেঘলা আকাশ সহ হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছেন ওয়েদার অফিস পূর্ব বর্ধমান নদীয়া জেলার দিকে মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে দু এক পশলা বৃষ্টি হতে পারে তেমনটা গুরুত্বপূর্ণ বৃষ্টির খবর নেই অন্যান্য জেলাগুলোতে যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনার দিকে বৃষ্টির কোনো খবর কিন্তু নেই ঝাড়খণ্ডের দিকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তাই আজকে রাতের দিকের যা পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে খুব হালকা বৃষ্টি তবে স্বস্তির একটা ঝোড়ো হাওয়া দিতে পারে মেঘলা আকাশ থাকবে অন্যদিকে আগামীকালে যে পূর্বাভাস রয়েছে আগামীকাল বৃষ্টির কোনো সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এমনটাই বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেবার চেষ্টা করব কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গে সেইভাবে দক্ষিণবঙ্গে আগামীকাল অর্থাৎ শুক্রবার কোনো বৃষ্টি নেই শনিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেই অর্থে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে শনিবার থেকে তাপপ্রবাহ বাড়বে এটা বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের কিছু জায়গাতে বাঁকুড়াতে আবারও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমানে প্রচণ্ড অস্বস্তিকর আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ঝাড়খণ্ডের দিকেও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে তাই আঠারো তারিখ এবং উনিশ তারিখ এই দুটো দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবারও কুড়ি তারিখে বৃষ্টি আসছে কুড়ি তারিখে যে আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছেন দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কালবৈশাখী হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে সঙ্গে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে বজ্রকর মেঘের সমাবেশের সম্ভাবনা বেশি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া চব্বিশ পরগনার সংলগ্ন জায়গা হুগলিতে এখানে বজ্রকর মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্ত দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই কুড়ি তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালবৈশাখী আসছে তাই কুড়ি তারিখ একুশ এই তিনটে দিন বিক্ষিপ্ত আকারে স্ক্যাটার হবে এমনটা বলছেন ভারতীয় আবহাওয়া দপ্তর প্রবল বৃষ্টির পূর্বাভাস তবে দমকা ঝড় বইবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে কুড়ি তারিখে সেরকম বৃষ্টি নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে একুশ তারিখে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির পূর্বাভাস তবে বলা হয়েছে যে হালকা হালকা বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইবে প্রত্যেক জেলার দিকে সম্ভাবনা থাকলো বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে রয়েছে এবং বাইশ তারিখও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কুড়ি তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি তাতে ঝড় বৃষ্টি আসছে এবং তেইশ তারিখে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা দেখে নেবার চেষ্টা করব তেইশ তারিখও দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলা এবং উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি হবে তাই কুড়ি থেকে তেইশ এই কয়টা দিন আবার একটা স্বস্তির বৃষ্টি আসছে তবে তার আগে দুটো দিন বিশেষ করে রয়েছে শনিবার এবং রবিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আর এই যে মেঘলা আকাশ রয়েছে আগামীকালও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এর মূল কারণটা কি সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা প্রথমে ক্লাউড মোডে চলে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্রচন্ড মেঘলা আকাশ আগামীকাল শুক্রবারের আপডেটে যদি আমরা চলে যাই তাহলেও দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে সঙ্গে রয়েছে উড়িষ্যা এছাড়া ঝাড়খণ্ড এখানে মেঘলা আকাশ থাকবে এর মূল কারণ যেটা এর মূল কারণ হিসাবে যেটা উঠে আসছে বিশেষ করে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে মেঘ ঢুকছে যার ফলে সেই মেঘ আস্তে আস্তে উড়িষ্যা এবং ছত্রিশগড় হয়ে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে আসছে আর এই যে ঘূর্ণাবর্ত এর জন্য কেরল সঙ্গে রয়েছে তামিলনাড়ু এছাড়া রয়েছে কর্ণাটক এখানে আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বুঝতে পারলেন মেঘলা আকাশটা কেন হচ্ছে এবং এই মেঘলা আকাশের জন্য প্রচণ্ডভাবে বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই বিশেষ করে শুক্রবার এবং শনিবার তবে রবিবারের পর সোমবার থেকে আবার বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে কাল কালবৈশাখী ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে তাতে বলা হয়েছে শুক্রবার এবং শনিবার কোথাও কোথাও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে ব্যাপক ধরনের ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে হালকা হালকা হতে পারে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বৃষ্টি নয় একদম বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই তবে গরম এবং অস্বস্তি বাড়বে আঠারো উনিশ তারিখে মালদা দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে তাপপ্রবাহ চলতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে আবারও আঠারো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর তবে তারা যেটা বলছেন আঠারো তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই তিনটে দিনের মধ্যে তাদের এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এখানে কোন কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে মূলত উনিশ তারিখ এবং কুড়ি তারিখের সম্ভাবনা থেকে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখের দিকে উপরের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী দমকা দমকাঝড় বইবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের ক্ষেত্রে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপডেট তাপমাত্রা এখনও দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে আর ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর পশ্চিমের রাজ্যগুলো যেমন রয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এছাড়া রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এছাড়া বিহার ঝাড়খণ্ড পূর্ব ভারতের রাজ্য এবং পশ্চিমবঙ্গ এখানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে সতেরো তারিখ থেকে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় রাজস্থান গুজরাটে তাপপ্রবাহ চলবে ঝাড়খন্ড বিহারে চলবে এবং আঠারো ও উনিশ তারিখে সেটা পশ্চিমবঙ্গের দিকে ব্যাপ্তি লাভ করবে অর্থাৎ তাপপ্রবাহ বা লু বা গরম হাওয়া এই রয়েছে বন্ধুরা আপডেট অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে তথ্য পাচ্ছি আমরা তাতে এখানেও বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলো রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানে অরুণাচল প্রদেশ এবং আসামে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি বেশ হবে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কোনো কোনো জায়গা হতে পারে তবে আঠারো তারিখের দিকেও আসাম অরুণাচল প্রদেশ বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে বৃষ্টি বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর জোরহাট এই সমস্ত জায়গাতে ত্রিপুরার ক্ষেত্রে হালকা হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে বৃষ্টি বাড়বে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে তবে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ এখানে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই তিনটি রাজ্যে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যেটা আপনাদের প্রথমেই বললাম কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ বৃষ্টি কিছুটা বাড়বে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতেই পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবার আপনাদের দেখাবো যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কি লেটেস্ট আপডেট রয়েছে প্রথমেই জিএফএস মডেল থেকে দেখে নেবার চেষ্টা করব বাইশ তারিখের দিকে যে সিস্টেমটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি তৈরি হতে পারে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণ কিছুটা পূর্ব এবং সংলগ্ন আন্দামান সাগরে এই সিস্টেমটি আস্তে আস্তে কোন দিকে যায় সেটাই আমরা দেখার চেষ্টা করব। জিএফএস মডেল যেটা দেখাচ্ছে সিস্টেমটি আস্তে আস্তে কিছুটা উত্তরমুখী হবার সম্ভাবনা রয়েছে অর্থাৎ খারাপ উত্তর দিকে এগোচ্ছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি তেইশ তারিখের যে আপডেট রয়েছে সেটি উত্তর দিকেই এগোচ্ছে সেইভাবে তার মুভমেন্ট দিকে দেখা যাচ্ছে না যদিও স্লাইট একটু পূর্ব দিক অর্থাৎ ডান দিক ঘেঁষে উত্তরমুখী হয়ে এগোচ্ছে এমনটাই দেখা যাচ্ছে চব্বিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি চব্বিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সিস্টেমটি সরাসরি সোজা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে একটু বাঁদিকে চেপে যেতে পারে অর্থাৎ উত্তর পশ্চিমমুখী হয়ে এগোতে পারে চব্বিশ তারিখে এবং পঁচিশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি লাস্ট আপডেট তাতে পঁচিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি সেটি উড়িষ্যার দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণিঝড় হিসাবে এই পর্যন্ত জিএফএস মডেলের আপডেট রয়েছে অন্যদিকে আমরা দেখে নেব ইসিএম ডব্লিউ কী দেখাচ্ছে ইসিএম ডব্লু এফ যেটা দেখাচ্ছে এটা প্রধানত ঘূর্ণিঝড় হিসাবে দেখাচ্ছে না এটি একটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ আকারে আসতে পারে দেখতেই পাচ্ছেন সেটা মায়ানমারের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মায়ানমার এবং বাংলাদেশের চট্টগ্রামের দিকে যেতে পারে পশ্চিমবঙ্গের দিকে আসার সেরকম কিছু দেখা যাচ্ছে না যার ফলে মায়ানমার এবং বাংলাদেশের দিকে বৃষ্টি বাড়তে পারে ভারতবর্ষের উত্তর পূর্ব রাজ্যগুলোর দিকে বৃষ্টি বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে এই রয়েছে একটা নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আপডেট অন্যদিকে এবার আমরা দেখে নেবার চেষ্টা করব বাংলাদেশের জন্য কি কি আপডেট পাওয়া যাচ্ছে তাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন ঝড় বৃষ্টির সম্ভাবনা যে খুব একটা রয়েছে তেমনটা নয় অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত থাকছে না এবং দেশে তাপপ্রবাহ চলছে সেই অবস্থা চলতে পারে সতেরো এবং আঠারো তারিখ পর্যন্ত তবে সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে ময়মনসিংহ সিলেট এবং কুমিল্লার কোন কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে সেরকম কিছু দেখা যাচ্ছে না সতেরো আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে রংপুর রাজশাহী এছাড়া রয়েছে অন্যান্য যে সমস্ত বিভাগগুলো সেখানে তাপপ্রবাহের একটা পূর্বাভাস থেকেই যাচ্ছে এর সঙ্গে যেটা দেখা যাচ্ছে সারা দেশেই তাপপ্রবাহ চলছে তবে রংপুর রাজশাহী এছাড়া রয়েছে খুলনা সঙ্গে ঢাকা এই সমস্ত জায়গাগুলো একটু বেশি তাপপ্রবাহ চলছে আপাতত আঠারো তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েও দিয়েছেন যে পাঁচ দিনের যে আপডেট তারা দিচ্ছেন তাতে তাপমাত্রা কমবে এবং বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঝড় বৃষ্টি আসতে পারে দেশে বিশেষ করে তাদের যেটা আপডেট রয়েছে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ রংপুর রয়েছে ময়মনসিংহ সিলেট কুমিল্লা এই সমস্ত জায়গা থেকে আবার তাপপ্রবাহ কমে যাবে এটাই তারা বলতে চাইছেন আমরা আঠারো তারিখের দিকে যেটা দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের দিকেই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে দেখা যাচ্ছে যেমন সিলেট রয়েছে ময়মনসিংহ রয়েছে কুমিল্লা রয়েছে কিছুটা ঢাকা বিভাগের দিকে তবে সিলেট বিভাগের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত বেশি সতেরো তারিখ শেষ রাত এবং আঠারো তারিখের দিকে আবার উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা আমরা দেখেছিলাম এবং কুড়ি তারিখের দিকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে তো উনিশ তারিখের দিকেও সেই উত্তর পূর্বাঞ্চলই বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে যেমন রয়েছে কিছুটা রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের দিকেও বৃষ্টি হতে পারে উনিশ তারিখের দিকে কুড়ি তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখে রংপুর বিভাগের দিকে বৃষ্টি বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া রাজশাহীর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে কুড়ি তারিখের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে বৃষ্টিটা আরো কিছুটা ব্যাপ্তি লাভ করতে পারে অর্থাৎ বাড়তে পারে বিভিন্ন বিভাগে সেটা ছড়িয়ে পড়তে পারে সারা এক রকম বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে কুড়ি তারিখের দিকে বিশেষ করে বিকালের পর থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা কুড়ি তারিখ সোমবার থেকে বেশি যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখান থেকে এটা আমরা বুঝতে পারছি কুড়ি তারিখে যেভাবে ঝড় বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে একুশ তারিখ থেকে দেশের তাপপ্রবাহ কমে যাওয়ারই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা পাচ্ছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং